স্টুডিওতে উপস্থিত আছেন দেশের প্রখ্যাত বাদ ব্যাথা প্যারালাইসিস ও ফিজিওথেরাপি স্পেশালিস্ট ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান চিফ কনসালটেন্ট ও চেয়ারম্যান ডিপিআরসি হসপিটাল স্যার আপনাকে আমন্ত্রণ স্টুডিওতে আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক ইতিমধ্যেই আপনারা জেনেছেন আমাদের আজকের অনুষ্ঠানের বিষয় কোমর ব্যথার অপারেশনবিহীন আধুনিক চিকিৎসা স্যার আমাদের আজকের বিষয় কোমর ব্যথার অপারেশন বিহীন আধুনিক চিকিৎসা তো আপনি তো দীর্ঘদিন থেকে সফলভাবে এই ধরনের রোগী দেখে আসছেন চিকিৎসা করে সুস্থ করে আসছেন আপনার প্র্যাকটিসে আপনি কি ধরনের রোগী মেনলি পেয়ে থাকেন কোন বয়সে কোমর ব্যথা এটা একটা এখন এমন একটা ডিজিজ যে সারা বিশ্বে একেবারে এমন কোন লোক নেই যে কোন না কোন সময় কোমর ব্যথা ভোগে না একেবারে রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে একেবারে গৃহের কর্মচারী পর্যন্ত সবাই কোমর ব্যথা ভুগে থাকে বিভিন্ন সময় রিসার্চে দেখা গেছে প্রতি জন লোকের ভিতরে চারজন কখনো না কখনো কোমর ব্যথা ভুগে থাকে বা ভুগেছে অথবা ভুগবে তো এর ভিতরে আমরা যে রুগীগুলা বেশিরভাগ পেয়ে থাকি সব হচ্ছে মেকানিক্যাল ব্যাক পেইন মেকানিক্যাল ব্যাক এটা একটা বিশাল শব্দ বা এক কথা বোঝানো সম্ভব না এখানে অনেকগুলা ডিজিজ বা সমস্যা বা সিমটম আপনার সমস্যা একসাথে আমরা এটাকে মেকানিক্যাল সমস্যা বলে থাকি এর ভিতরে আমরা যে রোগীগুলো এখন বেশি পাচ্ছি সেটা হচ্ছে ইয়াং রোগী মানে পঁচিশ বছর থেকে শুরু করে পঁয়ত্রিশ বছর চল্লিশ বছর পর্যন্ত রুগী কোমর ব্যথা রোগী আমরা এখন বেশি পেয়ে যা পাচ্ছি প্র্যাকটিসে আর বেশিরভাগ কারণ আমরা যেটা বলছি শুরুতে যে মেকানিক্যাল ব্যাক পেন মানে আমাদের বসা চলা বিভিন্ন সমস্যা হচ্ছে শোয়ার ক্ষেত্রে সমস্যা হচ্ছে এবং অ্যাক্টিভিটির কারণে সমস্যা হচ্ছে কেউ যদি এমন কোনো জব করে মনে করেন একজন তার সারাদিনই মাথায় কোনো বোঝা নিয়ে তাকে ফেরি করতে হয় সারাদিন তো এই যে এক ঘেমি তার এই জব সারাদিন সে ফেরি করছে সারাদিন এতে মেরুদণ্ডে বিভিন্ন সমস্যা কেউ যদি কিছু নিয়ে কাজ করে। তার অথবা একজন অফিস ওয়ার্কারই হোক সে একটা ব্যাগ কাঁধে নিয়ে সারাদিনই হয়তো অফিসে আসা যাওয়া করতে হয় এক সাইডে ব্যাগটা ইউজ করছে সে জানে না ব্যাগটা কিভাবে ইউজ করতে হবে ব্যাগটাকে যে বারবার তাকে অবস্থান চেঞ্জ করতে হবে সে জানে না এই যে দীর্ঘ মেয়াদি বা একই রকম পশ্চার বা একই অবস্থানের কারণে আমাদের মেকানিক্যাল বিভিন্ন সমস্যা হয় কোমরে সেটা বেশিরভাগ যেটা বলে যে সংখ্যা বেড়ে ব্যাক যাচ্ছি স্পাজম হতে পারে পিছনে যে মাংস পেশি থাকে সেটা স্পাজম হতে পারে ওখানে কোনো কারণে যদি ইঞ্জুরি হয় তা থেকে স্প্রেন হতে পারে স্ট্রেন হতে পারে আরেকটা হচ্ছে ফাইব্রোমায়ালজি এটা মহিলাদের বেশি হয় প্রায় আমরা পেয়ে থাকি যে কোমর ব্যথা পাশাপাশি কিন্তু সারা শরীরে অন্যান্য জায়গা ব্যথা হতে পারে যেহেতু সাবজেক্ট আজকে কোমর ব্যথা সেহেতু ফাইব্রো মায়ালজি এখানে আসতে পারে পাশাপাশি বয়স জনিত যেমন আথলেটিক চেঞ্জ আসতে পারে বয়স্ক চল্লিশ উর্ধ প্রত্যেকটা মানুষই সাধারণত এই বয়সে গিয়ে কোমরে বিভিন্ন সমস্যা ভুগে থাকে তাছাড়া আপনার যদি পড়ে গিয়ে লিস্থেসিস হতে পারে যে হার সরে যাওয়া স্থান চ্যুতি নার্ভে কম্প্রেশন তা থেকে হতে পারে আর সবচেয়ে খারাপ যে রোগীগুলো আমরা পেয়ে থাকি সেটা খুবই কম বাট আমরা আমাদের প্র্যাকটিসে রুগী বেশি পেয়ে থাকি যেমন আপনার হচ্ছে বোন টিবি বা বোন ক্যান্সার মেরুদন্ড ক্যান্সার এই রুগীগুলো দুর্ভাগ্য হচ্ছে এরা দেখা যায় দীর্ঘদিন ব্যথা ভুগছিল কখনো ডায়াগনোসিস হয় না গিয়ে বিভিন্ন ওষুধ খেয়ে বা ইভেন কি গরম শাক দিয়ে ম্যানেজ করার চেষ্টা করছে এটা আমরা হতে বলে থাকি কোমরের ব্যথা শাক দিতে কিন্তু দীর্ঘ দিন দেখা যায় রোগীগুলা জানে না যে তার কোমরে এত বড় খারাপ একটা কিছু হয়েছে এক পর্যায়ে যখন হয়তো একজন স্পেশালিস্টের শরণাপন্ন হয় অথবা আমরা দেখি জি একটা এমআরআই কলে ক্লিয়ার দেখা যায় যে তার মেরুদণ্ডে ক্যান্সার বা বোন টিবি হচ্ছে তো এই প্যাথোলজিক্যাল কেসগুলো খুবই কম বাট এই থেকে হতে পারে আর আমরা বিভিন্ন আর্থ্রাইটিস জনিত রোগী এখন বেশি পাচ্ছে আর বাংলাদেশে আমরা এই যে মেকানিক্যাল সমস্যা বেশি বেশিরভাগ আমরা এখন ডেক্স জব ওয়ার্কার বেশি সমস্যা হচ্ছে যেমন যারা ব্যাংকে বসে কাজ করে ওপি আদালতে বসে থাকে যারা কম্পিউটার নিয়ে সারা দিন বসে থাকে এই রোগীগুলো আমরা এখন বেশি পাচ্ছি আচ্ছা আপনি বলছিলেন পিএলআইডি ইজ ওয়ান অফ দা কস্ট তো পিএলআইডি রোগীর ক্ষেত্রে আমরা জানি যে হসপিটালাইজেশন দরকার হয় কারণ তার ট্রিটমেন্টে ডিকম্প্রেশনের দরকার হয় তো সেই ক্ষেত্রে সে কতদিন হসপিটালে থাকবে বা কি কি থেরাপি দিবে আপনারা আপনাদের ডিপিয়আরসি হসপিটালে সফলভাবে রোগী চিকিৎসা করেন তো আপনারা কতদিন এবং কিভাবে চিকিৎসা করেন হ্যাঁ পিএলআইডি এখন রিসার্চে দেখা যাচ্ছে যে পিএলআইডি রোগীগুলা বেশিরভাগই আমরা হসপিটালাইজড করে যদি ফিজিওথেরাপি দেওয়া হয় তাহলে 100% সাকসেস আসে আচ্ছা এমনিতেও অনেক সময় এসে গিয়ে ফিজিওথেরাপি দেয় ফিজিওথেরাপি সেই ক্ষেত্রে উল্টা আরো খারাপ হতে পারে অর্থাৎ সাময়িক একটা উপকারে আসে যেহেতু এখানে ফিজিওথেরাপির যে কোনো ট্রিটমেন্টই আপনার ব্যথা কমে এখানে আমরা ইলেকট্রোথেরাপি ইউজ করি বিভিন্ন এক্সারসাইজ করে যদি সঠিকভাবে দেওয়া যায় ব্যথা কমবে কিন্তু রোগটা কমপ্লিটলি নার্ভে বা সমস্যাটা সমাধান হবে না পিএলআইডি তে কোমরের ডিক্স বা কশেরুকার মাসখানে যে ডিক্স থাকে সেটা ফেটে গিয়ে নার্ভে কম্প্রেশন করে তাহলে এই রোগী দেরকে অবশ্যই হসপিটালাইজড করতে হবে এবং হসপিটালাইজড এর ক্ষেত্রে রেগুলার চার থেকে পাঁচ বার করে থেরাপি চলে যেতেব আনুমানিক চার থেকে ছয় সপ্তাহ মোটামুটি এই লেভেল এই পর্যন্ত যদি আপনি এক দেড় মাস তাকে হসপিটালে থাকতে হবে এবং পাশাপাশি এর ভিতরে বিভিন্ন প্রকার থেরাপি চালিয়ে যেতে হবে এবং আমরা এই রোগীদেরকে এই ইন দা মিন টাইম হসপিটাল থাকা অবস্থায় আমি আমার প্র্যাকটিসও দেখেছি যে রোগী ভালো ভাষায় চলে গেছে তারপরে এসে ও একটু কাত হয়ে বসে একটু সামনে ঝুঁকে বসে এই এডুকেশনগুলো আমরা শিখিয়ে দেই অভ্যাস করে মানে আপনার চলাফেরা যদি কেউ যদি না জানে তাকে জানানো পাশাপাশি তাকে অভ্যাস তৈরি করা যে আপনি বসার ক্ষেত্রে বিরদণ্ড সোজা রাখবেন হাঁটার ক্ষেত্রে স্ট্রেট চলবেন হাঁটবেন এই এডুকেশনগুলো কিছু বাহিনীতে দেওয়া হয় তাদের চলাফেরার ক্ষেত্রে কিন্তু জেনারেল পিপল কিন্তু জানে না তাদের জন্য এই সমস্যাগুলো হয় এবং রিকারেন্ট হয় বারবার এই আমরা এই পিএলআইডি রোগীকে হসপিটালাইজ করে থেরাপির পাশাপাশি তাকে বিভিন্ন এডুকেশন দেই যেন সে ভবিষ্যতে সমস্যাটা না হয় এবং রেস্টটাও বোধ একটা ফ্যাক্ট বিশাল ফ্যাক্ট যে থেরাপির পরে অনেকে থেরাপি দিয়ে বাসায় চলে যায় এবং তাতে তার রেস্টটা বিঘ্নিত হয় সেই ক্ষেত্রে আরো ডিটোরেট করে পেশেন্ট আচ্ছা নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনে সব সময় আপনাদের জন্য ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল